হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক দিন পর বাপের বাড়ি এসেছি, তাই বাপের বাড়ির একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। স্টেশন থেকে অনেকটাই হাঁটা পথ আমার বাপের বাড়ি, তো হেঁটে এসে ক্লান্ত হয়ে গিয়ে একটু বসে পড়েছি। এইবার ভিতরে ঢুকলাম। সবারই বাপের বাড়ি আসতে খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে, কারণ এখানে যেদিকেই তাকাই চারিদিকে সবুজ আর সবুজ। আমার সব থেকে বেশি সেই জিনিসটা ভালো লাগে। আম জাম কাঁঠাল লিচু আমড়া নারকেল সব রকম গাছ তো আছেই, তো এই সিজন ফ্লাওয়ারগুলো আমার দু কাকা মিলেই বসিয়েছে এবং যত্ন করে বাড়িটাকে সাজিয়ে রেখেছে। এটা আমাদের পুকুরের ঘাট, এখানে আমি অনেক সাঁতার কেটেছি ছোটবেলায়। গ্রামের যে কোনো বাড়িতেই আম জাম কাঁঠাল লিচু এই গাছগুলো অবশ্যই থাকে, তো এই কাঁঠাল গাছটা, এই গাছটার বিশেষত্ব এটাই, এটা আমার বাবা ছোট থেকে কাঁঠাল খেয়েছে, আমরা ছোট থেকে খেয়েছি, আর দেখো এখনো কত কাঁঠাল হয়ে আছে। এই গাছ আমার বাবা মা দাদু ঠাকুমার থেকেও কিছু অংশে কম নয়, তাই একে একটু হাত বুলিয়ে দিয়ে গাছটাকে একটু আদর করে দিলাম। এই দেখো লিচু গাছ, এই নিচে বাবা লিচু পাড়তো আর আমরা এই মাটি থেকে লিচু কুড়িয়ে কুড়িয়ে খেতাম। খুব ভালো লাগে বন্ধুরা, আমার মনে হয় তোমাদেরও এরকমই ভালো লাগে। ছোটবেলায় ফিরে গেলে মনে হয় আমি সেই ছোটই হয়ে গেছি। আমি সবসময় আনন্দে থাকতে ভালোবাসি, আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসি। আমার মনে হয় যে জীবনের মানে বুঝে গেছে সে আনন্দে থাকতেও শিখে গেছে। চারিদিকে সবুজে ঘেরা ছাদে দাঁড়িয়ে যখন অস্ত যাওয়া সূর্যকে দেখছি, তখন মনে হচ্ছে সূর্যদেবকে আমি হাতে ধরে রাখি, কিন্তু কোনো কিছু ধরে রাখার নয়, তাই সূর্য দেবতার কাছে প্রার্থনা জানাই আগামী দিনটা যেন আমি আরও খুব সুন্দর থাকতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি।